সবাইকে এডুলেকচার বিড়ির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদার রিউজ, যেটি আমাদের অনেক কনফিউশন থেকে যায় স্টুডেন্টদের, সেটি নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি আসি যে আমি এখানে একটা লিস্ট করেছি যে আদার আমরা কখন কখন ইউজ করি। আদারটা আমরা কাউন্ট নাউনের ক্ষেত্রে ইউজ করি, আবার নন কাউন্টের সাথে ইউজ করি। এখন কথা হচ্ছে এই আদারটা আমরা নন কাউন্টের সাথে কীভাবে ইউজ করব, কাউন্টের সাথে কীভাবে ইউজ করব। তো প্রথমে যদি আমি আসি যে কাউন্টের সাথে আমরা কীভাবে ইউজ করি, শুরু করার আগে একটি কথা বলি। মনে করেন আপনি বাজারে গেলেন বা দোকানে গেলেন, আপনি দোকানে গিয়ে দোকানদারকে বললেন যে আমাকে একটি কলম দেন, অথবা আপনি যে কোনো জিনিস চাইলেন। সো যখন আপনি একটা জিনিস চাইলেন, তারপরে দেখা গেল আপনি ওই জিনিসটি চাওয়ার পরে যখন সেই জিনিসটা আপনাকে দিল দোকানদার, তখন আপনি বললেন যে আমাকে আরও একটা দেন। সেটা দেখার পরে আপনার ভালো লাগলো অথবা ভালো লাগেনি, আরও একটা চাইলেন আপনি, তখন বললেন আরও একটা দেন, অথবা আপনার সবগুলো পছন্দ হলো, আপনি তাকে বললেন যে আপনার কাছে বাকি যা আছে সবগুলো দেন। এই যে এই কথাগুলো আমরা যখন বাংলাতে বলি তখন কিন্তু আমরা বুঝি না, সহজভাবে বলতে পারি, কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে যাই, অর্থাৎ তখন আমাদের আদারের ব্যবহারটা করতে হয়, তখন আমরা কীভাবে করি দেখুন। গিভ মি আ পেন, এখানে আমি দোকানদারকে বলেছি আমাকে একটা কলম দিন, তার মানে হচ্ছে এবার বললাম গিভ মি আ পেন, সিম্পল। এরপর যখন আমাকে সেই কলমটা দিল, তারপরে আমি তাকে বললাম যে আমাকে আরও একটা কলম দিন, কলমটা দেখলাম আমার নিয়েছে ভালো লাগলো অথবা এটা ভালো লাগেনি আমি আরেকটা নিতে চাচ্ছি, তখন আমি বললাম গিভ মি অ্যানাদার পেন, আমাকে আরও একটা কলম দিন। তবে এই কলমটি কোনটি আমি নির্দিষ্ট করে বলিনি, আমি জাস্ট বলেছি যে আমাকে একটি কলম দিন। এরপরে গিভ মি দ্য আদার পেন, এখানে খেয়াল করেন দ্য আদার পেন মানে হচ্ছে ওই দোকানে শেষের যে কলমটি আছে আমি সেটাকে ইন্ডিকেট করছি যে আমাকে ওই শেষের কলমটি দেন। তার মানে হচ্ছে দোকানদারের কাছে যতগুলো কলম আছে সেখানে থেকে যেটি শেষের যে কলমটি আছে আমি সেটি চাচ্ছি। বাট এখানে যে অ্যানাদার বলেছি সেখানে কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো কলমকে বোঝাইনি, আমি বলেছি যে আমাকে আরও একটা কলম দেন, তার মানে সেটা নির্দিষ্ট নয়। কিন্তু যখন দ্য আদার ব্যবহার করেছি তখন কিন্তু কলমটা নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমি ইন্ডিকেট করছি শেষের কলমটা আমাকে দেন। এরপরে আমরা যখন এটা আসব গিভ মি দ্য আদার পেন্স, খেয়াল করেন আপনি যখন শুধু দ্য আদার পেন ইউজ করলেন তখন কলমটি হয়েছে নির্দিষ্ট শেষের যে কলমটি, কিন্তু যখন এখানে আদার পেন্স বললেন তখন বলছেন যে আমাকে আরও কিছু কলম দিন। আপনি বলেছেন না আমাকে আরও একটা কলম দিন, তার মানে আপনি তখন বললেন যে গিভ মি অ্যানাদার পেন। কিন্তু যখন আপনি একাধিক কলম চাইবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি দ্য আদার, তখন শুধু আদার ইউজ করবেন, অর্থাৎ আদার পেন্স। যখন প্লুরাল একাধিক জিনিস চাইবেন, একাধিক কলম চাইতে পারেন, সেটা বই হতে পারে, যে কোনো জিনিস, তার মানে যখন আপনি একটা চাইবেন আরও আরও একটা চাইবেন তখন অ্যানাদার ইউজ করবেন, আর যখন আপনি আরও কয়েকটা চাবেন তখন আপনি বলবেন আদার, ঠিক আছে। এরপর হচ্ছে গিভ মি দ্য আদার পেন্স, তার মানে হচ্ছে বাকি যে কলমগুলো আছে সবগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে গিভ মি দ্য আদার পেন্স। এই যে দ্য আদারের পরে যখন আমরা প্লুরাল করেছি তার মানে হচ্ছে রেস্ট অফ দ্য পেন্স, দোকানদারের কাছে বাকি যা কলম আছে সবগুলো। ওকে, এটা হচ্ছে কাউন্টেবলের সাথে। সো কাউন্টেবলের সাথে আমরা যেটা করব, যখন আমরা আরও একটা চাইবো, আরও একটা বলতে চাইবো, তখন আমরা অ্যানাদার ইউজ করব। আর যখন আমরা বলবো যে নির্দিষ্ট করে শেষেরটা চাইবো তখন আমরা দ্য আদার ইউজ করব। সেটি হচ্ছে সিঙ্গুলার যখন একটি চাইবো, আর যখন আমরা প্লুরাল কিছু চাইবো যে আরও কয়টা দেন আমাদেরকে, তখন সেক্ষেত্রে আমরা আদার ইউজ করব, শুধু আদার ইউজ করব, আর নাউনটি আমাদের প্লুরাল হবে। এরপরে দ্য আদার প্লুরাল নাউন ইউজ করব কখন, যখন আমরা বাকি যে কলমগুলো আছে সবগুলো বা বাকি যে বইগুলো আছে সবগুলো, সেক্ষেত্রে আমরা দ্য আদার ইউজ করব। এরপরে নন কাউন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটি করি সেটি হচ্ছে দেখেন গিভ মি আদার ওয়াটার, যখন আপনি কারো কাছে গেলেন তখন আপনি বললেন যে আমাকে কিছু পানি দেন, তখন আপনি পানি নিলেন। এই যে যখন আপনি
দা আদার ইউজ করে ফেলবেন সেখানে, তখন বোঝাবে যে আমাকে আরও কিছু পানি দেন। আপনার আপনি খুব তৃষ্ণার্ত, তখন আপনি কিছু পানি নিলেন, এরপর বললেন যে আমাকে আরও কিছু পানি দেন। এই যে আপনি বলবেন আমাকে আরও কিছু পানি দেন, তখন আপনি বলবেন গিভ মি আদার ওয়াটার। কিন্তু এটাকে আপনি প্লুরাল করতে পারবেন না, যেহেতু এটা নন কাউন্ট নাউন। ওকে, এরপরে গিভ মি দ্য আদার ওয়াটার, এটা দ্বারা কী বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি খুব বেশি তৃষ্ণার্ত, সেক্ষেত্রে আপনি যেটা করেছেন সেটি আপনি একদম যা পানি আছে ওই লোকের কাছে সব পানি চাচ্ছেন আপনি, মানে আপনার কাছে যা পানি আছে এটা দ্বারা বোঝায়। যখন আপনি দ্য আদার ওয়াটার বললেন, তখন বোঝাচ্ছে যে আপনি যতগুলো মানে বাকি যা পানি আছে সবগুলো সব পানি আমাকে দিয়ে দেন, সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা নন কাউন্ট নাউনের যেটা করব সেটি হচ্ছে, আমরা যদি বলি আমাকে আরও কিছু পানি দেন, তাহলে আদার ব্যবহার করব। আর যখন বলবো আমাকে আপনার কাছে যা পানি আছে বা যা কি বলবো দুধের কথা যদি আমরা বলি, মিল্ক বলি, অথবা নন কাউন্ট নাউন যেটাই বলি যে বাকি যা আছে সব দেন, তখন দা আদার ইউজ করব আমরা। এরপরে যে জিনিসটি সেটা হচ্ছে, একটু নিচে খেয়াল করুন, আই ডোন্ট ওয়ান্ট দিস পেনস, আমি এই পেনগুলো চাই না। এই পেনগুলো দেখেন এখানে প্লুরাল বোঝাচ্ছে। পরবর্তী কি বলছে, প্লিজ গিভ মি দ্য আদার্স। এখানে এই যে দ্য আদার কি হওয়ার কথা, পেন্স হওয়ার কথা, ঠিক না? যেহেতু দিস পেন্স, সো এখানে দি আদার পেন্স হওয়ার কথা, কিন্তু আমরা আদার্স বলেছি। অর্থাৎ যখন আমাদের আদারের পরে প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন, সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা সেটা নাউনটা না বসিয়ে আমরা তার সাথে একটা আদারের সাথে একটা এস যোগ করে দিই। তার মানে হচ্ছে দ্য আদার্স দ্বারা বোঝাচ্ছে যে এই আরও বাকি যেই পেনগুলোর কথা বলছে সেটা। এরপরে আমরা আদার্স না বলে আমরা এভাবেও বলতে পারি, আদার ওয়ান্সও বলা যায়। অর্থাৎ এই যে যদি আপনি বলেন যে আমাকে বাকি আরও একটা, তখন কিন্তু আদার ওয়ান ইউজ করতে পারবেন। আর যখন আপনি বলবেন বাকি যেগুলো আছে সেগুলোকে ওয়ান্স ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আদারের সাথে অ্যাস যোগ করলে প্লুরাল হয়, আবার আদারের পরে ওয়ান দিয়ে তার সাথে অ্যাস যোগ করলেও প্লুরাল হয়। আপনি নাউনের পরিবর্তে সেটা বসাতে পারেন। সিঙ্গুলার নাউনের পরিবর্তে কী করবেন সেটা হচ্ছে ওয়ান্স না দিয়ে শুধু ওয়ান দিবেন, তাহলে আপনার বোঝাবে আদার ওয়ান। সো দ্য আদার ওয়ান শেষেরটা এরকম করে বুঝাবে। তাহলে আমরা কী বুঝলাম, আমরা বুঝলাম যে কাউন্টেবল নাউনের সাথে আমরা যেরকমভাবে আদারটাকে ইউজ করি, নন কাউন্টের সাথে আমরা একটু ভিন্নভাবে আদারটাকে ইউজ করি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।